শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি জানি তোমরা অনেকেই আমাকে ভুলে গিয়েছো, সেটা স্বাভাবিক, কারণ এখন আমি ভিডিও দিই না, ইউটিউবে আমি থাকি না বলতে পারো। তো মাঝে সাঝে যখন মনে পড়ে তোমাদেরকে ইউটিউবের কথা, তখন নিজের মনটাকে ভালো রাখার জন্য কয়েকটা শর্ট ভিডিও দিই। তো যাই হোক, আজকে কেন একটা ছোট্ট ভিডিও দিচ্ছি জানো? কারণ আজকে ছেলের সঙ্গে গিয়েছিলাম পাশেই একটু ঘুরতে, আমাদের মাথাভাঙ্গার পাশেই। কোনোদিন ভাবি নাই ছেলের বাইকের পিছনে যাব কোথাও ঘুরতে। তো যাই হোক, তো ভালোই লাগছিল, অনেকদিন পরে একটু বের হলাম। আর এইখানে আমি কথা বলি না এই কারণেই, কারণ কথা বললেও তোমরা শুনতে পারবে না, প্রচুর হাওয়া চলছিল, হাওয়ার আওয়াজে তোমরা আমার কথা শুনতেও পারবে না, সেই কারণে কথা বলি নেই। এখন ভয়ে ভয়ে যে বলে দিলাম তোমাদেরকে। তো কোথায় যাচ্ছি চলো সাথে থাকো, দেখতে থাকো, ছোট্ট একটা ব্লগ, বেশি বড় না, তাই সঙ্গে থাকো। আশা করি দেখলে তোমাদের ভালো লাগবে জায়গাটা, পরিবেশটা। আমার তো খুব ভালো লেগেছে, সত্যি বলতে খুব খুব ভালো লেগেছে। আর সবসময় ঘরে থাকতে থাকতে না অনেক সময় বোর লাগে, যদি হঠাৎ এভাবে একটু বেরোনো যায় তো সত্যি খুব ভালো লাগে, মনটাও ফ্রেশ হয়ে যায়। যেন মনে হয় যে কবে থেকে আমি ঘরে, মানে ঘর থেকে বের হই না, এরকম মনে হচ্ছিল জানো। আর অনেকদিন পরে ভিডিও দিচ্ছি বলে না আমার একটু কথা বলতে একটু নার্ভাস লাগছিল, মনে হচ্ছিল আমি মনে হয় সব ভুলে গিয়েছি। আর দেখেছ চুলে আমার কাঁটাটা লাগাতে একদম ভুলে গিয়েছি, এখন ভিডিওতে দেখছি তাই মনে পড়ছে, এখন তো মনে পড়ছে, মানে ওখানে গিয়েও মনে পড়েছিল যখন চুলটাতে আমি হাত দিয়েছিলাম। এই বাবা, আমি কাঁটাটা লাগাই নি, মানে এটা আমার চুলে যদি কাঁটাটা না লাগাই তাহলে যেন আমার ভালো লাগে না, শ্বাসটা যেন আনকমপ্লিট থাকে। তো এরকমই এখন দেখেও আমার খারাপ লাগছিল বারবার যখন খোপাটা দেখা যাচ্ছিলো, দেখো। তো যাক গে, এটা তো এখন আর কিছু করার নেই। আর আমার দেখো আকাশটা কত সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর জায়গায় একটা আসলাম, আমাদের মাথা ভাঙ্গার পাশেই। আর এত সুন্দর জায়গা, কার সাথে এসেছি বলতো? ওই যে আমার ছেলে, হ্যাঁ, আর কিন্তু কেউ না, আমরা দুজনে আসছি কয়টা ফটো ওঠানোর জন্য। আর ওইদিকে একটু নদীর পাড়ের দিকে গিয়ে কয়টা শর্ট ভিডিও বানাবো। তো ব্রিজের ওইখানে যখন বাইক চালানোর সময় কথা বলতে পারি নাই, আওয়াজ আসছিলো, শুনতে পারবে না, সেই কারণে কথা বলিনি। তো চলো এখন যাই কয়টা রিলস বানাবো, তারপরে বাড়ি যাবো। আর এই গানটা দিয়ে ভিডিও বানানোর সময় আমার মনে হচ্ছিল সত্যি সত্যি মনে হয় আমির খান আর মাধুরী দীক্ষিত এখানে এসেই দিল বইয়ের শুটিংটা করে গিয়েছিল, সত্যি বলছি। তো দেখেছো জায়গাটা কত সুন্দর, আর এই গানটাও কিন্তু খুব সুন্দর, আমার তো খুব পছন্দ। কার কার এই গানটা খুব পছন্দ কমেন্ট করে বলো। আর জায়গাটাও খুব রিস্ক ছিল, খুব পিছলা ছিল পাথরটা। তো বন্ধুরা, কোন গানটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে বলবে, আমার কিন্তু সব কয়টা গানই খুব পছন্দর। আর খুব সুন্দর হাওয়াও চলছিল, খুব ভালো লাগছিল। তোমাদের সঙ্গে কথা হলো না, টাটা বাই বাই, এখন একদম ঘরে যাবো, ঘরে গিয়ে আর কথা হবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আমার মনেই ছিল না এখানে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটু নদীটা দেখাবো, কথা বলবো, কিচ্ছু মনে ছিল না।